আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও করতেছি। অ্যাকচুয়ালি আমাদের একটা হোমমেড হোম সার্ভিস দিয়ে আছে, খাবারের সার্ভিস আছে। তো এটার মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন অফিসিয়াল অর্ডার নেই, তারপর হোম ডেলিভারি যেটাকে বলে আর কি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের রেস্টুরেন্টের সবচেয়ে পপুলার যে সবজিটা হয় সেই সবজিটা। তো চলেন দেখি আমরা এখানে কি কি আছে। প্রথমে আমি এটা দেখতে পারতেছেন, অনেক বড় কড়াই, প্রায় পুরা এক পাতিল সবজি দিলাম এখানে। এখানে সবজি দিয়েছি হচ্ছে ফুলকপি দিয়েছি, তারপরে পাতাকপি অথবা বাঁধাকপি যেটা বলে সেটা দিয়েছি, তারপরে গাজর দিয়েছি, আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, তারপরে এগুলা বেগুন দিয়েছি। তো সবজিটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা কেমন সবজি পছন্দ করেন। তো এই সবগুলা এখন আমি কেটে একটা পাতিলে চুলায় বসাই দিলাম, এটাকে কিছুক্ষণ একটু সিদ্ধ করব। সিদ্ধ করে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণ লবণ, এতটুকু পরিমাণ লবণ আমি আপাতত দিয়ে দিচ্ছি যাতে সবজিটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর বাকিটা দিব মশলার সাথে যখন এটাকে ইয়া করবো, কষাবো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিচ্ছি। সিদ্ধার সময় হলুদ গুঁড়োটা দিলে হয় কি, সবজির কালারটা আরো সুন্দর আসে। আর দিয়ে দিব হচ্ছে একটু আদা বাটা, তাহলে সবজির ফ্লেভারটা আরো সুন্দর আসবে রান্না করার পর। তো এই যে দেখেন, এটাকে আমি এখন এই অবস্থায় ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমরা মেন প্রসিডিউরে যাব। যে আপনারা দেখতে পাচ্ছেন সবজিটা আমি দিয়েছিলাম এক পাতিল, এখন সিদ্ধ হয়ে প্রায় হাফ পাতিল হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে পাতিলে। ধোয়া উঠতেছে তো, যার জন্য হয়তো বা এতটা পরিষ্কার দেখাও যাচ্ছে না। এই অবস্থায় 8-10 মিনিট মোটামুটি জাল করলেই হয়ে যাবে। এই অবস্থায় আমরা এটাকে রেখে দিব একটা আলাদা পাতিলে ঢেলে, তারপর আপনাদেরকে পরের প্রসিডিউরটা দিচ্ছি। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা 3-4টা দিয়ে দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরা, আস্ত জিরা, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এরকম এতটুকু পরিমাণ হয়েছে, এটা আমি পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিব। এটাকে আমরা একটু নেড়ে চেড়ে ভাজবো মশলাটা, তারপর আস্তে আস্তে অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা
প্রায় 2 চামচ হলুদ দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় আলু সবজি এগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে, তো আমি একটু মরিচটা দিয়ে দিলাম বেশি করে। ঝালটা যে যেরকম খেতে চায়, তো ওরা একটু ঝাল ঝাল পছন্দ করে যাদের অর্ডারটা, তো এই জন্য আমার একটু বেশি পরিমাণ মরিচ দেওয়া লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ ধনিয়া গুঁড়া, এটা সঙ্গে জিরা গুঁড়াও অ্যাড করা আছে একই সাথে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে টেস্টের থেকেও ভালো একটা ফ্লেভার আসে, রাঁধুনি মুরগির মশলা, এটা আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এই সবজিটার আমাদের অনেক ডিমান্ড, বাসা থেকে শুরু করে একদম অর্ডার দেই যাদেরকে তাদের পর্যন্ত, কয়েকদিন পর পরেই দেখা যায় ওরা রিকোয়েস্ট করে যে আপু এই সবজিটা দিতে পারবেন, ওরা বেসিক্যালি লুচির সাথে ওটা খায়। আমরা এভাবে মশলাটাকে কষিয়ে নেব, আমরা এখন দিয়ে দিচ্ছি সবজিটা। এই যে একটু ভাপ দিয়ে রেখেছিলাম সবজিটা, দেখতে পাচ্ছেন ওই সবজিটা এখন আমরা মশলার মধ্যে দিয়ে দিলাম। যারা সবজি খেতে পছন্দ করে না, আমি এরকমও লোক পেয়েছি যে এই সবজি খাওয়ার পর বলে যে আপু আমি তো মাংসই খাই বেশি, এই সবজি খাই না বলতে গেলে, তো আপনার সবজিটা খাই মনে হয়েছে না, এরকম হলে খাওয়া যায়। আপনারাও আশা করি ট্রাই করে দেখবেন। এখন এটাকে আমি নেড়ে চলে রেখে দিব। এই যে এই অবস্থায় থাকার পর আমরা এখানে দিয়ে দিব কিছু ডাল, এটা আমি আগে সিদ্ধ করে রাখছি। এখানে আছে হচ্ছে বুটের ডাল, মুগ ডাল, তারপরে অ্যাঙ্কর ডাল, একসাথে করে এটাকে আমি সিদ্ধ করে রাখছি। এটা এখন এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিব। আমার সবজিতে সিদ্ধ দেওয়ার জন্য আলাদা কোনো পানি দিতে হয় না, কারণ অনেকগুলো সবজি তো ওইখান থেকে পানি ওঠে, বেশি পানি দিলে আবার একদম সিদ্ধ হয়ে ইয়া হয়ে যাবে।
দিয়েছি ধনে পাতা। ধনে পাতা অনেকে আছে যে পছন্দ করে না, তারা না দিলেও চলবে। ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে আমরা এটাকে নামিয়ে নিই। ধনে পাতাগুলো দেওয়ার পর দেখতেছেন এটা এতটা শুকনো না, আবার ভেজে ভেজে এরকম অবস্থায়। এটা রুটি লুচি এগুলো দিয়ে খুব বেশি করি। তো আমাদের আজকে সবজি রান্না এখানেই শেষ। আশা করি বাসায় ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।